জীবন মরণের গল্প নিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে হাজির হবেন দুই ব্লকবাস্টার হিরো প্রসেনজিৎ ও দেব। পথিকৃত বসুর পরিচালিত কাছের মানুষ ছবিতে দেখা যাবে তাদের। পুজো উপলক্ষে একই দিন প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে বৌদি ক্যান্টিন, বিজয়া দশমী এবং কর্ণ সুবর্ণের গুপ্তধন। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির ছোট এজেন্ট। এই পলিসিটা আপনি করালে আমি একটা কমিশন পেয়ে যাবো আর আপনি মরে গেলে পাবো ডেথ বেনিফিট। গল্পটা জন্ম মৃত্যুর, গল্পটা সম্পর্কের, গল্পটা আপনজনকে ফিরে পাবার। অর্থের জন্য যে মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে, কাছের মানুষ ছবিতে সেই গল্পই তুলে ধরেছেন পরিচালক পথিকৃৎ বসু। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। আমার না মাঝে মাঝে মনে হয় আমি নিজের ইচ্ছে মতো কিছুই করছি না। ব্যবসা করবে? একই দিন বৌদি ক্যান্টিন নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শুভশ্রী, পরমব্রত ও সোহম। অভিনয়ের পাশাপাশি যে ছবিটি পরিচালনা করেছেন পরমব্রত। আমরা কেউই তো নিজেদের ইচ্ছে মতো পছন্দের কাজগুলো করতে পারি না, তা আমাদের মধ্যে কেউ একজন পারুক। মূলত একজন নারীর স্বাধীন চেতা মনোভাব ফুটে উঠেছে সিনেমার গল্পে, যে কিনা চাকুরি ছেড়ে কাজ শুরু করেন রাঁধুনি হিসেবে, চালান খাবারের ব্যবসা। আমাদের এই বাংলায় যে বিপুল ঐতিহাসিক সম্ভার আছে তার সন্ধান করা। কাল কর্ণ সুবর্ণের গুপ্তধন নিয়ে প্রেক্ষাগৃহে আসবেন আবির চট্টোপাধ্যায়। রহস্য আর রোমাঞ্চের গল্পের যে সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। বিজয়া দশমী ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করেছেন সৌভিক দে, যেখানে অভিনয় করেছেন রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিকের মতো শিল্পীরা। খুনি আজ নায়ক কাল ঠিক ধরা পড়বে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।